প্রিয় ছাত্রছাত্রীরা, দেয় এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে যে বা যারা আগামী 2020-তে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এবিটিএ টেস্ট পেপার 2019-20 থেকে ইতিহাস বিষয়ের 124, 142 ও 160 পাতার সম্পূর্ণ ছোট প্রশ্নের আলোচনা করব। তার আগে যে বা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অশেষ ধন্যবাদ জানাই, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশে বেল আইকনটি প্রেস করবে আমাদের নিত্য নতুন ভিডিও আপডেটস অনায়াসে নোটিফিকেশন আকারে পেতে। দেখো, 124 পাতা আমি বের করে নিয়েছি। প্রথমে প্রশ্ন রয়েছে, বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য? উত্তর হবে গ, কেরালা। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? উত্তর হবে খ, অপশন লর্ড ওয়েলেসলি। সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেন? উত্তর হবে শ্রী রামকৃষ্ণ। এরপর ভারতের প্রথম ছাত্র সংগঠনটি হল, এক্ষেত্রে জানিয়ে রাখি ভারতের প্রথম ছাত্র সংগঠনটি কার্ল মার্ক্সের গঠিত এসএফআই, কিন্তু এখানে সেই অপশনটি নেই, কাজে যে চারটি অপশন রয়েছে তাদের ভিত্তিতে অপশন খ করাই শ্রেয় হবে। 1.6 প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়? উত্তর হবে অপশন গ, 1865 খ্রিস্টাব্দে। বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে? 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন অনিল সিল। 1.9 প্রশ্ন, ভাইসরয় কথার অর্থ? অপশন হবে এ, রাজপ্রতিনিধি। ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে? ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত করেছিল পর্তুগিজরা। মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। এরপর ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। মোগলা বিদ্রোহ পরপাতায় আসি। মোগলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল? উত্তর হবে মালাবার। এরপর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন পাঞ্জাবের ভোগেশ্বরী ফোকননি। ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। মিড নাইট চিলড্রেন লিখেছেন সলমন রুশদি। এরপর একটি বাক্যে উত্তর দাও, বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তিন আইন কবে পাশ হয়? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। দাদন কথার অর্থ কি? উত্তর হবে অগ্রিম অর্থ প্রদান, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে, ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের নেতা, এটি ঠিক। হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা, এটি ঠিক। গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন, এটি ভুল। বাংলায় লাইনোটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটি ভুল। এবার কয়স্তম্ভ ও ক্ষয়স্তম্ভ মেলাও। বীরাষ্টমী পত সরলাদেবী চৌধুরানী, কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দ। 1956 খ্রিস্টাব্দ রাজ্য পুনর্গঠন আইন, পুনা চুক্তি, ডক্টর আম্বেদকর। এবার চলে আসি 142 পাতায়। দেখো, প্রথমে রয়েছে, নতুন সামাজিক ইতিহাসে যাদের কথা প্রাধান্য পেয়েছে তারা হল? উত্তর হবে অপশন গ, সাধারণ মানুষ। মেকলে মিনিসে যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা হল শিক্ষা। ওয়ারেন হেস্টিংসের শিক্ষানীতিতে প্রাধান্য লাভ করেছে সমন্বয়বাদী ধারণা। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল তা হল সপ্তদশ বিধি। আর্যদর্শন পত্রিকাটি প্রকাশ করেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। বঙ্গীয় প্রজাসত্ব আইন চালু হয় 1885 খ্রিস্টাব্দে। দিকু শব্দের অর্থ হল বহিরাগত। ভারতসভা কোন সময় গড়ে ওঠে? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। কার্ল মার্ক্স
1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে বলেছেন? উত্তর হবে অপশন ঘ, জাতীয় বিদ্রোহ। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন 1906 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষার মূল উদ্দেশ্য ছিল কারিগরি শিক্ষা ও স্বদেশী শিল্পের প্রসার। আমাদের শ্রমিক সমস্যা গ্রন্থটি রচয়িতা হলেন মুজাফফর আহমেদ। গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। রশিদ আলী দিবস পালিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। বাংলায় অরন্ধন দিবস পালনের ডাক দিয়েছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে অসমীয়া মহিলা তিনি হলেন মাতঙ্গিনী হাজরা। দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবন্ত সিং। এবারে ঠিক বা ভুল, বর্তমান ভারত গ্রন্থটি লেখেন বিপিন চন্দ্র পাল, এটি ভুল। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি ও মানব সমাজের সমন্বয় সাধন চেয়েছিলেন, এটি ঠিক। প্রমথনাথ বসু ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী, এটি ভুল। মোপলা আন্দোলনের সঙ্গে খিলাফত নেতৃবৃন্দ যুক্ত ছিলেন, এটি ভুল। এবার কয়স্তম্ভ ও ক্ষয়স্তম্ভ মেলাও। মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ, লীলা রায় দীপালী সংঘ, মাদাম কামা স্টুটগার্ট সম্মেলন, সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের সভাপতি। এবার আসি 160 পাতার আলোচনায়। ১৬০ পাতা বের করে নিয়েছি। প্রথমে রয়েছে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন রণজিৎ গুহ। জীবন স্মৃতি নামক স্মৃতিকথাটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 19 শতকের কোন পত্রিকা নারী সমস্যা নিয়ে আলোচনা করত? উত্তর হবে বামাবোধিনী। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন অপশন খ বেন্টিং। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রী রামকৃষ্ণ দেব। ব্রিটিশ বিরোধী সব বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল কৃষকরা। পাগলাপন্থী বিদ্রোহের প্রবর্তক ছিলেন করিম শাহ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। 19 শতককে সভা সমিতির যুগ বলেন অনিল সিল। লেখায় সংগ্রামী জাতীয়তাবাদের মন্ত্র প্রচার করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পঞ্চানন কর্মকার যুক্ত ছিলেন বাংলা অক্ষর তৈরিতে। প্রকৃতির মাঝে আশ্রমিক শিক্ষার কথা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক স্বার্থের উপযোগী কর্মসূচি গৃহীত না হওয়ার কারণ ছিল আন্দোলনের নেতারা উচ্চবর্গীয় ছিলেন। 20 শতকের ভারতের সমাজতান্ত্রিক আন্দোলন অনুপ্রাণিত হয়েছিল অপশন গ বলশেভিক বিপ্লব। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী। গান্ধী বুড়ি বলা হতো মাতঙ্গিনী হাজরাকে। রশিদ আলী ছিলেন আইএনএর অফিসার। ভারত স্বাধীন হয় মাউন্টব্যাটেন পরিকল্পনা। ভারতের স্বাধীনতার পরবর্তী প্রধান সমস্যা ছিল উদ্বাস্তু সমস্যা। এবারে বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হতো? দেশ পত্রিকায়। 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটি কে লেখেন? উত্তর হবে বড়িয়া মজুমদার। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর হবে হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ। হুতম পেচাকার ছদ্মনাম, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। এবার ঠিক বা ভুল, দেখো সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত, এটি ভুল। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের প্রধান চরিত্র বিবেক, এটি ভুল।
খেদা আন্দোলন হয়েছিল বাংলায়, এটিও ভুল। এবার ক স্তম্ভ খ স্তম্ভে মেলাও। হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বালাকোটের যুদ্ধ সৈয়দ আহমেদ, হিন্দু মেলা নবগোপাল মিত্র, থিওসফিক্যাল সোসাইটি অ্যানিবেশন। আশা করি আজকের আলোচনাটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো আমার নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসে নোটিফিকেশন পেতে। আজকের আলোচনা এখানে শেষ করছি, ধন্যবাদ।